যাকে মারা যায় আর অবশ্যই না জানি যাকে জানে মা ভাই পড়া যায় মায়ের কান্ন যাবত জীব মায়ের কাছে পুত্র কোনোদিন কুপুত্র নয়, মায়ের কাছে সন্তান কোনোদিন কুসন্তান নয়, তাই বলেছে ওরে পুত্র যদি কুপুত্র হয় মাইনি কবু ফেলে হাজার দুর গোপন রাখিয়া টানিয়া লয় কুলে, মায়ের কাছে কোনো অন্য খুড়া লেখা সন্তান থাকে না, রাখুরা হইলে পরে ছেলে ভোলা যাই না তবু মায়ে টানি আলয়
যদি পুত্র মারা যায় আরা পড়ছি না জানিতে আগে জানে মায় লজ্জাবতীর পাতা যেমন পোকা দিলে লড়ে সন্তান হারা মার কলি যায় ছটফট ছটফট করে কাকে যদি ডাকে এসে গাছেরই ডালায় ঘর থেকে খাবার এনে মায়ে কাকে রে খাওয়ায় দারুন কাকে পরা নবরিয়া আমার সংবাদ বলি গিয়ে সন্তানের কইয়া আমি আজ স্বয়ং যুদ্ধে করিব গমন গমন এই বলে রাবণ রথে করে অস্ত্র শস্ত্র নিয়ে সে যে শিবিরে থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রাম আর লক্ষ্মণ রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিভীষণ হ্যাঁ আজ আবার যুদ্ধে আসলো কুঞ্জ লঙ্কার রাজা দশানন দশানন যুদ্ধে এসেছে দশানন যখন যুদ্ধে এসেছে আজ আমি স্বয়ং যুদ্ধে করিব গমন আর দশাননকে নিধন না করে আমি ফিরব না আপন ভবন ভাই রামচন্দ্র আজকে প্রতিজ্ঞা করে ফেলেছে মা হ্যাঁ প্রতিজ্ঞা করে ফেলেছে রামচন্দ্র কতদিন যুদ্ধের মধ্যে রামচন্দ্র প্রতিজ্ঞা করে নাই প্রভুর প্রতিজ্ঞা তো আর বিধা যেতে পারে না কথাই বলে না মা হাকিম নরে নরে না প্রভু আজ প্রতিজ্ঞা করে ফেলেছে রাবণকে নিধন না করে এই বলে প্রভু রামচন্দ্র নিজে ধনুক বাণ নিয়ে রণস্থলে গিয়ে বলছে কোথায় দুষ্ট দশানন সাহস থাকে তবে সম্মুখে এসে যুদ্ধ করো রাবণ বলতেছে সারণ রে হ্যাঁ এ আমার এ ছোট ছোট কইরা কেডা ডাকতেছে কেডা ডাকতেছে রে বলছে মহারাজ হ্যাঁ এই যে প্রভু রামচন্দ্র এসেছে এসেছে রাবণ তো হলো ত্রিশতাল মূর্তি এই যে সাততলার উপরে উঠছেন না মাত্র সাততলার উপরে উঠছেন রাবণ হলো ত্রিশতাল মূর্তি ধরেন ত্রিশতলার মতো একবার রামচন্দ্র হয়েছে নয় তাল মূর্তি ধরেন নয় তালার মতো নাকি এখন রাবণ যদি একটু অস্ত্র সেরে হতে ভীষণ বেগে এসে পৌঁছে রামচন্দ্র যদি একটি অস্ত্র ভীষণ বেগেও ক্ষেপণ করে তা সূক্ষ্মভাবে গিয়ে পতন হবে রাবণ বলতেছে আমি তো রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না সুখসারণ বলছে দেখেন সুখসারণ দেখে রাবণ দেখে না এটা তত্ত্বের মধ্যে প্রকাশ করবেন মা সুখসারণ রাবণকে দেখিয়ে দিচ্ছে
অথচ রাবণ 33 কোটি দেবতা অনুচর, রাবণের অনুচর, রাবণ ব্রহ্মার বর পেয়েছে। তারপরে সুখসারণ এখানে রাবণের গুরুর ভূমিকা পালন করিতেছে, করিতেছে। আমরা যেমন গুরুর চক্ষু যদি প্রসূত করে দেন, তখনই আমরা দিব্যচক্ষু প্রসূত হলে ভগবানকে দর্শন লাভ করা যায়। এই জন্ম চোখ দিয়ে দেখা যায় না, তাই সুখচরণ বলছে আমি দেখিয়ে দিচ্ছি। ওই যাচ্ছে দেখেন, এই যে প্রভু রাম, অনেকগুলি মাথা একলগে দেখা যায়, বলতেছে এইটা নাকি রাম। এই রাম যদি এত সুযোগ হতো, হয়তো আমাকে আগে বলবি না, তবে এত অস্ত্র শস্ত্র নিয়ে বেটা ঢাকা আসতাম রে। জিজ্ঞাসা করবো, আমার কি কোনো নাম নাই নাকি?